ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জুনায়েদ হোসেন ভাই জানতে চেয়েছেন, কবর জিয়ারত করতে গেলে মৃত ব্যক্তিকে আমাদেরকে দেখতে পান, আমাদের কথা শুনতে পান? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। জি সম্মানিত ভাই, কবর জিয়ারত করতে গেলে মৃত ব্যক্তি আমাদেরকে দেখতে পারেন না এবং আমাদের কথা শুনতেও পারেন না, কারণ তারা মারা গেছেন। এ সম্পর্কে স্পষ্ট দলিল যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামল 80 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না। এটা স্পষ্ট কথা যে আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না। এবং অনুরূপভাবে সূরা ফাতিহার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর। এখানে আরো স্পষ্ট করে বলা হলো যে যারা কবরে রয়েছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। তা মৃত ব্যক্তি, মানুষ যখন মারা যায় তখন সকল আমল বন্ধ হয়ে যায়, কারণ তার সকল কর্ম শেষ। তবে যারা জীবিত তাদের জন্য যদি কিছু কাজ করেন অথবা মৃত ব্যক্তি যদি কিছু কাজ করে যান তাহলে তার জন্য উপকার হয়। যেমন তিনি যদি সদকায়ে জারিয়া করে যান সেটার সওয়াব তার কবরে পৌঁছে, অথবা কোনো এলেম শিখে অন্যদেরকে শিক্ষা দিয়ে গেছেন, উপকারী এলেম প্রচার ও প্রসার করেছেন, এর সওয়াব তার কবরে যায়। অথবা যদি নেক সন্তান রেখে গেছেন, এই সন্তান তার কি জন্য দোয়া করলে এই দোয়া তার কাছে পৌঁছে। তবে হ্যাঁ, যেই বিষয়টাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করেছেন সেটা এভাবেই মেনে নিতে হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, যখন মানুষ মাইয়েতকে দাফন করার পর সেখান থেকে সরতে থাকে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তিনি মানুষের ফেরে যাওয়ার, চলার, পায়ের জুতার যে শব্দ হয় এই শব্দটা শুনতে পান। এটা খাস আল্লাহ রাব্বুল আলামিন এই নাস দিয়ে যেটা খাস করেছেন সেই মুহূর্তে এটা তাকে শোনাতে শুনিয়ে দেন। এই জন্য অনুরূপভাবে কবরবাসীকে দাফন করা হলে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মনকির নকির দুজনকে পাঠিয়ে দিয়ে সেখানে, মনকির নকির তাদের কাছে পাঠিয়ে দিয়ে সেখানে প্রশ্ন করেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, তখন তারা ওই ফেরেশতাদের কথা শুনতে পান। এটা তাদের জন্য কবরের জন্য খাস, কিন্তু সাধারণ অন্য মানুষের কথা সালাম দিলে শুনতে পায়। এ সম্পর্কে একটা হাদিসে এসেছে যে মা মিন আহাদিন ইউসাল্লামু আলাইয়া, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে যখনই কোনো বান্দা আল্লাহ নবীকে সালাম দেয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রূহ প্রেরণ করেন, তখন আল্লাহর নবী তার জবাব দেন। এটা সহি হাদিস, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু অন্য মানুষরা এটা শুনতে পায় কি না, অন্য কবরবাসীরা শুনতে পান কি না, এ সংক্রান্ত একটা হাদিস রয়েছে, এটাও সিলসিলাতুল জঈফের মধ্যে। হ্যাঁ, শেখ আলবানী বলেছেন এই হাদিসটি জঈফ, যে যখন কোনো মানুষ কবরবাসীকে সালাম দেন তাকে দুনিয়াতে চিনতেন, তিনি তার সালামের জবাব দেন, আল্লাহ তার রূহ ফিরিয়ে দেন। এই হাদিসটি জঈফ, এটার ওপর এমন করে বিশ্বাস করা যাবে না। আমাদের স্পষ্ট দলিল যেটা, সেটা হলো ওয়ামা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর, যে কবরে আছে তাকে আপনি শোনাতে পারবেন না। কাজেই এই কবরবাসীকে আপনি, আমার উচিত হলো তাদের জন্য দোয়া করা, তাদেরকে সালাম দেয়া, তাহলে এই সালাম দিলে কবরবাসীর জন্য উপকার হবে। আর সালাম দেওয়ার নিয়মটা কি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আমরা বলি, এটাও জায়েজ আছে। তবে এর চেয়ে আরো উত্তম হলো আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া অথবা আল্লাহুম্মা আগফির লানা ওয়া লাকুম, এই দোয়া পড়া, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, এই দোয়া পড়া, অথবা আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফু আনহুম, এই দোয়া পড়া, এইগুলি জায়েজ। কিন্তু অনেকে কবরে যে সূরা ফাতিহা পড়ে, সুরা তাকাসুর পরে, অন্যান্য সুরা পরে, এইগুলি পড়াও বিদআত, কোরআন পড়া কবরে জায়েজ নেই। শুধু তাদের জন্য দোয়া করা
আরবি দোয়া করতে না পারেন কমপক্ষে বাংলায় বলেন, আল্লাহকে বলবেন আল্লাহ এই ভাইদেরকে মাফ করে দাও, এদেরকে ক্ষমা করে দাও। কিন্তু প্রত্যেক লোক একা একাই দোয়া করবে। হ্যাঁ, এটাই হলো সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহিটি জিনিস জানার ও মানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।